তামিলনাড়ুর কন্নুর জেলায় ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার MI-17V5 বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টার পর প্রতিরক্ষা বাহিনী প্রধান বিপিন রাওয়াত সহ আরও 12 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। বিপিন রাওয়াতের মৃত্যুর পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমেও তার মৃত্যুর খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। কিন্তু কে ছিলেন এই বিপিন রাওয়াত? জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান। তিনি গত বছরের 1 জানুয়ারি এই দায়িত্ব গ্রহণ করেন। CDS এর দায়িত্ব গ্রহণের আগে তিনি চিফ অফ স্টাফ কমিটির 57তম চেয়ারম্যানের পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর 27তম সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন। বিপিন রাওয়াত 1958 সালের 16ই মার্চ উত্তরাখণ্ডের পাউরিতে জন্মগ্রহণ করেন। তাদের বিভিন্ন প্রজন্ম ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার বাবা লক্ষণ সিং রাওয়াত ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হয়েছিলেন। তার মা ছিলেন উত্তরকাশীর প্রাক্তন বিধায়ক কিষাণ সিং পরমের মেয়ে। বিপিন রাওয়াত দেরাদুনার ক্যাম্ব্রিয়ান স্কুল, হিল স্কুল এবং সিমলার সেন্ট এডওয়ার্ডস স্কুল থেকে তার স্কুল জীবন শেষ করেন। এরপর তিনি খাতাক ওয়াসলার জাতীয় প্রতিরক্ষা একাডেমি এবং দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে যোগ দেন। সেখানে তাকে স্যুট অফ অনার প্রদান করা হয়। রাওয়াত উইলিংটনের ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ থেকে প্রশিক্ষণ নেন। এছাড়া তিনি ইউনাইটেড স্টেট আর্মি কমান্ড এবং কনসাসের ফোর্ট লিবেন ওয়ার্থের জেনারেল স্টাফ কলেজের উচ্চতর কমান্ড কোর্স সম্পন্ন করেন। তিনি ডিফেন্স স্টাডিজের MPhil ডিগ্রির পাশাপাশি মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট এবং কম্পিউটার স্টাডিজে ডিপ্লোমা করেছেন। রাওয়াত 1978 সালের 16ই ডিসেম্বর 11 গুরগু রাইফেলসের 5তম ব্যাটালিয়নে যোগ দেন। একই ইউনিটের তার বাবাও ছিলেন। মেজর হিসেবে তিনি জম্মু এবং কাশ্মীরের উরিতে একটি কোম্পানির কমান্ডের নেতৃত্ব দেন। কর্নেল হিসেবে তিনি কিবিথ হতে প্রকৃত নিয়ন্ত্রণ রাখা বরাবর পূর্বাঞ্চলীয় সেক্টরে 5ম ব্যাটালিয়নের 11 গুরগা রাইফেলসের নেতৃত্ব দেন। একজন ব্রিগেডিয়ার হিসেবে তিনি সুপুরে রাষ্ট্রীয় রাইফেলসের 5তম সেক্টরের নেতৃত্ব দেন। এরপর তিনি ডেমোক্রেটিক রিপাবলিকান অফ কঙ্গোতে 7ম চ্যাপ্টার মিশন বহুজাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন, যেখানে তিনি 2 বার ফোর্স কমান্ডার প্রশংসায় ভূষিত হন। মেজর জেনারেল পদে পদোন্নতির পর রাওয়াত 19তম পদাতিক বিভাগের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি পুনেতে দক্ষিণ সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণের আগে ডিমাপুর সদর দফতর 3য় কুরের নেতৃত্ব দেন। এছাড়া তিনি বিভিন্ন সময়ে স্টাফ অ্যাসাইনমেন্টের দায়িত্বে অধিষ্ঠিত হয়েছিলেন। এরই মধ্যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে ইনস্ট্রাকশন টেনার, মিলিটারি অপারেশনস ডিরেক্টর জেনারেলের স্টাফ অফিসার গ্রেড 2, কেন্দ্রীয় ভারতের রিঅর্গানাইজড আর্মি প্লেন্স ইনফ্যান্ট্রি বিভাগের লজিস্টিক স্টাফ অফিসার, মিলিটারি সেক্টরেস্ট ফ্রান্সের কর্নেল মিলিটারি সেক্রেটারি এবং ডেপুটি মিলিটারি সেক্রেটারি জুনিয়র কমান্ডার উইং এর সিনিয়র ইনস্ট্রাক্টর সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টার্ন কমান্ডের মেজর জেনারেল জেনারেল স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। আর্মি কমান্ডার গ্রেডে উন্নীত হওয়ার পর রাওয়াত 2016 সালের 1 জানুয়ারি জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ সাউদার্ন কমান্ডের পথ গ্রহণ করেন। সেখানে অল্প সময়ের জন্য দায়িত্ব পালনের পর 2016 সালের 1 সেপ্টেম্বর ভাইস চিফ অফ আর্মি স্টাফের পথ গ্রহণ করেন। মিলিটারি মিডিয়া নিয়ে অধ্যয়নরতের উপর গবেষণার জন্য চৌধুরী চরণ সিং বিদ্যালয় বিপিন রাওয়াতকে ডক্টরেট অফ ফিলোসফি প্রদান করে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে তাকে স্যুট অফ অনার পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়াও তিনি পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক, যুদ্ধ সেবা পদক, সেনা পদক, বিশিষ্ট সেবা পদক ইত্যাদি পুরস্কার পেয়েছেন। 2016 সালের 17ই ডিসেম্বর বিপিন রাওয়াতকে 27তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেনারেল দলবীর সিং সুহাগের অবসর গ্রহণের পর 2016 সালের 31শে ডিসেম্বর তিনি 27তম সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ফিল্ড মার্শাল শ্যাম মনোকেশ এবং জেনারেল দলবীর সিং সুহাগের পর তিনি খুরগা ব্রিগেডের 3য় সামরিক কর্মকর্তা হিসেবে সেনাপ্রধান হন। 2019 সালে ভারতীয় প্রধান প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় বিপিন রাওয়াতকে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী এই 3টি পরিষেবাকে একীভূত করতে এই পথ তৈরি করে তাকে চিফ অফ ডিফেন্স স্টাফের দায়িত্ব দেওয়া হয়।
হেলিকপ্টার দুর্ঘটনায় সুস্ট্রিক নিহত হয়েছেন ভারতীয় সেনা প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কন্নুরে গভীর জঙ্গলে স্থানীয় সময় বুধবার বেলা 12:40 দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতকে বহনকারী সেনা হেলিকপ্টারটি। এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত আর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ 13 জন আরোহী নিহত হয়েছেন। ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। বিপিন রাওয়াত স্বাধীন ভারতের সামরিক ইতিহাসে সশস্ত্র বাহিনীর 3 শাখার সর্বাধিনায়ক হওয়ার কৃতিত্বের অধিকারী। 2022 সালের 1 জানুয়ারি এই পদে নিযুক্ত হন তিনি। 1958 সালের 16 মার্চ উত্তরাখণ্ডের পৌরীর এক গারোয়ালি রাজপুত পরিবারে জন্ম নেন বিপিন। তার পরিবার সেনাবাহিনীতে যোগদানের ইতিহাসে পুরুনশ ক্রমিক বাবা লক্ষণ সিং রাওয়াত ছিলেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল। সেই রীতি মেনেই সেনায় যোগদান করেন রাওয়াত। তার স্ত্রী মধুলিকা রাওয়াত মধ্যপ্রদেশের প্রয়াত রাজনীতিবিদ ছিলেন মৃকৃন্দ সিংয়ের মেয়ে। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। স্বামী সেনার সর্বাধিনায়ক হওয়ায় মধুলিকা ছিলেন ডিফেন্স ওয়েফস ওয়ার লেফার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। মধুলিকা রাওয়াত ভারতের অন্যতম বড় স্বেচ্ছাসেবী সংগঠন আর্মি ওয়েফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত সেনা সদস্যদের স্ত্রী এবং সন্তানের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিতে নিয়মিত দেখা যেত মধুলিকাকে। মৃত সেনা সদস্যদের স্ত্রীদের স্বাবলম্বী করে তুলতে এই সংগঠন বিউটিশিয়ান কোর্স চালায়। এছাড়াও কেক এবং চকলেট বানানো শেখানো হয়। সেই সব কাজে যুক্ত ছিলেন মধুলিকা। বিপিন এবং মধুলিকা দম্পতির 2 মেয়েও রয়েছে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।